হ্যালো গাইস, মাই ইউটিউব চ্যানেল জয়রাম পেরা। তো আজকে আপনাদের সামনে তুলে ধরব মাতার বাড়ি মায়ের মন্দিরের যে কাছিম, অনেক বছর পুরানো সেই মায়ের সন্তানরা কাছিম। তো আজকে ভাবলাম যে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরি, কাছুয়া। তো সবাই উপভোগ করবেন সতীর 51 পিঠের এক পিঠ ত্রিপুরেশ্বরী টেম্পল, মাতার বাড়ি উদয়পুর। মাতার বাড়িতে অবস্থিত, আপনারা জানেন মায়ের সতীর যে ডান পাওয়ার বুড়ো আঙ্গল এখানে পড়েছিল। তো 51 পিঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী টেম্পল, মায়ের মন্দিরের এই যে দিঘি, এই দিঘিটার নাম হলো কল্যাণ সাগর। তো কল্যাণ সাগরে যে কাছিম মাছগুলো আছে, এই মাছগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো দেখুন, অনেক দিন পরে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো অনেক বছর হয়ে গেল গা যে মানুষ দর্শনার্থীরা এসে প্রণাম করে, ছুঁয়ে মাছ কাছিম খাওয়ানো হয়, যে এগুলিকে বিস্কিট খাওয়ানো হয়, অনেক কিছু। তো মুড়ি বিস্কিট যার যা ভালো লাগে সব দিতে পারে, তো সবই খায়। তো আজকে ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি দিঘির কল্যাণ সাগরের যে কাছিমগুলি, এগুলো অনেক বছর পুরানো, 70-80 বছর, 100 বছরও হয়ে গেছে। 100 বছর না হলেও 40-50 বছর, 60 বছর হয়ে গেছে, অনেকগুলো রোগাক্রান্ত হয়ে গেছে। পুরানা পুরানা যেগুলো আছে এগুলির মধ্যে রোগেও আক্রান্ত করেছে অনেকগুলো। তো আমার মনে হয় চিকিৎসা করলে এগুলোকে একটু আর একটু ভালো হতো, পরীক্ষা নিরীক্ষা করলে ডাক্তার দিয়ে। তো দেখুন মায়ের সন্তানগুলি কীভাবে চেয়ে আছে, কখন আপনি খাওন দিচ্ছেন, সব কিছু দেখে আছে। তো সুন্দর একটা দৃশ্য, জয় মা কাছিম। তো মাতা ত্রিপুরের সুন্দরী মা, মায়ের মন্দির লাল রঙে সজ্জিত মাতা ত্রিপুরেশ্বরী টেম্পল। মন্দিরের 523 বছর হয়েছে মায়ের মন্দির, তো আমরা তো দেখিনি এত বছর। তো আমরা জানি এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 523 বছর আগে মহারাজা ধন্যমাণিক্যের হাত ধরে। তো মায়ের মন্দির আগে যেমনই ছিল, এখন আরও দিন দিন যেমন সুন্দর রূপে পরিণত হচ্ছে, তো আগামী দিন যদি কাজ হয়ে যায়, 51 পিঠের পরিকল্পনা আছে, তো 51 পিঠ হতে যাচ্ছে, মায়ের 51 পিঠের এক পিঠ এখানে হবে। তো সবাই দর্শন করতে পারবেন, মন কামনা আরও বেড়ে যাবে, উপভোগ আরও ভালোভাবে করতে পারবেন। তো এমনিতে দর্শনার্থীরা প্রায় সমাগম থাকে সকাল বিকাল সারাদিন। আর এখানে সবচেয়ে বড় উৎসব পালিত হয় দীপাবলি মেলাতে, কালী পূজা, লাখো লাখো লোকের সমাগম মা ত্রিপুরেশ্বরী। তো প্রসাদটাও আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ যে কোনো কিছুর শেষে মাতার বাড়ির প্রসাদ তো মাস্ট আপনাদের সামনে তুলে ধরতেই হবে। জানেন মাতার বাড়ির পেড়া খুব সুস্বাদু, এই মায়ের পেড়া খুব সুস্বাদু, সারা ভারতবর্ষ বিখ্যাত। যে একবার গ্রহণ করে তেই বলতে পারে যে এই প্রসাদ অন্য কোনো জায়গায় হয় না, এটা সবাই জানে। তো তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন জয়রাম পেরা ব্লগ, লাইক কমেন্ট অবশ্যই করবেন।